একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। পূর্ব বর্ধমান জেলার ফাতার ব্লকে কৃষি মান্ডিতে একটি মাছের আড়তদারের এক কর্মী করোনা আক্রান্ত হওয়ার জেরে রবিবার থেকে কৃষি মান্ডির একাংশ ঘিরে দেওয়া হলো বাঁশ দিয়ে। এদিন সকাল থেকে মাছের দোকানগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর ওই মাছের আড়ত সহ পাশাপাশি মাছ মাংসের দোকানগুলি বাঁশ দিয়ে ঘিরে সিভিক ভলেন্টিয়ার্সদের মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায় আপাতত কৃষি মান্ডির একাংশ কন্টেনমেন্ট জোন করা হয়েছে। 3-4 দিন বন্ধ থাকবে ভাদার কিষাণ মান্ডির রুই মাছের বাজার। করোনা আক্রান্ত মৎস্য ব্যবসায়ীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিষাণ মান্ডি কালকে রাত্রি 10টার পর এখানে মাছ দিয়ে ঘেরা হয়ে গেছে, মানে একজন ধরা পড়েছে, পজিটিভ এসেছে। কার? শ্যামল মাছের মাছের ব্যবসা করে, তার ধরা পড়েছে, প্রশাসন সূত্রে এসে বন্ধ করে দিয়েছে। একদিক পুরো কিষাণ মান্ডি একদিকটা বন্ধ আছে, একদিকটা খোলা আছে। কোন কোন দোকানগুলো বন্ধ? মাছের মাছের সমস্ত দোকানগুলি বন্ধ, মাছ এবং মাংস, ওর লাগাও মাংস এবং মাছ সেগুলো সব বন্ধ আছে, শুধু সবজিটা খোলা আছে একদিক। তাও ডিস্টেন্স মেনে বা ইয়ে করে কদিন বন্ধ থাকবে কিছু বলছে? মোটামুটি ধরে নিন প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এখন আজকের দিনটা তো পুরো বন্ধ। আচ্ছা, তবে কালকে কী হবে না হবে আমাদের এখন কোনো খবর আসে নাই, তবে মোটামুটি বন্ধ রয়েছে। আপনার নাম? আমার নাম মিলন মালিক, সবজি ব্যবসা। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।